বিশ্বাস করুন বিস্মিত হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। কথা বলবো হামি টুর ট্রেলার নিয়ে। দেখুন, অনেক ট্রেলার দেখি, অনেক সময় অনেক কথাবার্তা হয় নন্দিতা দি এবং শিবপ্রসাদ দার সিনেমা নিয়ে। বারবার আমরা কথা বলি যে ফ্যামিলি ওরিয়েন্টেড বা এই ড্রামাগুলোকে তিনি বা তাদের এই যে ডিরেক্টোরিয়াল ডুও, তারা খুব ভালোভাবে প্রেজেন্ট করে। ইনফ্যাক্ট আমি যখন হামি সিনেমাটাও দেখেছিলাম, আমি বলেছিলাম ভালো সিনেমা, একটা অন্য ধারার কথা বলেছিল, অন্য কনসেপ্টের কথা বলেছিল। কিন্তু হামি টু টিজার যখন দেখেছিলাম, আমার মনে হচ্ছিল এটা আবার কি, কিছু জাস্ট গ্লিমস, ওই যে টুল না টুল, টিচার হওয়া থেকে হয়ে গেছে টুল মাস্টার, এইসব ব্যাপারগুলো আমার ঠিক মানে ডাইজেস্ট করতে অসুবিধা হচ্ছিল যে এত ভালো একটা পেয়ারিং বা স্টোরিটা যখন সিকুয়েল হচ্ছে তখন কি এই ধরনের গল্পের ডায়লগস মানায়। বাট ট্রেলারটা আজকে আমি দেখার পর জাস্ট অ্যামেজড হয়ে গেছি। মানে বাচ্চাদের নিয়ে কাজ করাটা না অত সোজা নয়, যে কোনো ডিরেক্টর যে কোনো মেকার সেই কথাটা বলবে, বিকজ তাদের নিজস্ব কিছু পার্সপেক্টিভ থাকে, তাদের নিজস্ব কিছু বোঝার ক্ষমতা থাকে। আমি যখন তাদের ক্ষেত্রে পুট করব অন্য জিনিসগুলো, সেগুলোকে নিয়ে কাজ করা সত্যি ডিফিকাল্ট, সেটা তো আমি পরের বিষয় রাখছি। ফার্স্ট অফ অল আমি এই ট্রেলারটা দেখে মুগ্ধ হয়ে গেছি, তার অনেকগুলো রিজন আছে এবং আমার কাছে কোনো নেগেটিভ পয়েন্ট নেই। রাদার এই যে পার্টিকুলার সাবজেক্টটা চুজ করার জন্য নন্দিতা দি এবং শিবপ্রসাদ দাকে হ্যাটস অফ, যে খুব জরুরি ছিল এই কথাটা বলা এবং আজকের ডেটে বলা। তারা না খুব একটা ডিপ টপিককে, খুব ইম্পর্টেন্ট টপিককে এই বাচ্চাদের নিয়ে খুব লাইটার ম্যানারে সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করেছে। অর্থাৎ কি, সেটা হচ্ছে রিয়েলিটি শো এবং বিস্ময় বালক। আমরা বারবার দেখি যে কোনো একটা ছেলে, বাচ্চা ছেলে, তাদের হয়তো কিছু ট্যালেন্ট থাকে, কিন্তু সেই ট্যালেন্ট গুলোকে যেভাবে বিক্রি করা হয় বা যেভাবে কিছু সুবিধাবাদী লোক তাদের চ্যানেলের স্বার্থে, তাদের নিজস্ব স্বার্থে সেগুলোকে সমাজে বা একটা ছেলেকে তুলে আনে এবং তারপরে সেই ছেলেটা কোথাও হারিয়ে যায়, কারণ নতুন বাজারে মার্কেটে অন্য ছেলে নয়, তারা প্রোডাক্ট চলে এসেছে। সো বেসিক্যালি তারা কোনো বাচ্চা ছেলেকে, বাচ্চা মেয়েকে অ্যাজ এ বাচ্চা হিসেবে ট্রিট করে না, তারা কিন্তু তাদের প্রোডাক্ট হিসেবে ট্রিট করে, তাদের টিআরপি মেটেরিয়াল হিসেবে ট্রিট করে। রিয়েলিটি শো গুলোর নামে যে ধাপ্পাবাজি গুলো চলে সেগুলোকে এক্সপ্লোর করার খুব দরকার ছিল, সেগুলোকে এক্সপোজ করার খুব দরকার ছিল, এবং আমার মনে হয় খুব রাইট টাইম এসছে এটা, যেখানে যেভাবে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় হয়, যেভাবে আগে থেকে ফিক্স থাকে, সেগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত। আমি কোনো রিয়েলিটি শো এর নাম বলবো না, বাট অডিশনে যখন দেখতে পাই যে কোনো একটা সিঙ্গার আসছে এবং তার আগেই তার ব্যাকগ্রাউন্ড শুট হয়ে যাচ্ছে, এটা আগে থেকে যদি ফিক্স না থাকে, আগে থেকে যদি সেই সিঙ্গারটার প্রেজেন্স ওখানে বা ওই রিয়েলিটি শোতে হবে এটা জানা না থাকে, কিভাবে পসিবল যে আগে থেকে তার প্রচন্ড ব্যাক স্টোরিটাকে শুট করে রাখা, এবং এটাই আমরা ট্রেন্ড দেখছি। সুতরাং রিয়েলিটি শো আর রিয়েলিটি নেই, সেটা আমাদের বোঝার টাইম এসেছে, সেটা হচ্ছে টিআরপি বাড়ানোর একটা মেটেরিয়াল ছাড়া আর কিচ্ছু নয়। ইনফ্যাক্ট আরো একটা খুব ভালো ব্যাপার এখানে বলা হয়েছে যে মানসিক যে চাপটা দেওয়া হয়, যে একটা ফ্যামিলিতে মনে করুন দুটো ছেলে আছে এবং এটা তো সম্ভব, এটা বাস্তব যে দুজনের আইকিউ লেভেল একরকম হবে না, দুজনের ট্যালেন্ট একরকম হবে না, কিন্তু বড় ভাই সাফল্য পাচ্ছে, ছোট ভাই জিজ্ঞেস করছে যে আমার কি সেই ট্যালেন্ট নেই, আমি কত বুদ্ধিমান নই, বা তাদের মধ্যে তো এত হিংসা ব্যাপারটা নেই, তাদের মধ্যে নিছক যেটা আছে সেটা হচ্ছে ভালোবাসা। সে হয়তো দাদাকে মিস করছে, টিভিতে গিয়ে তার কাছে জড়িয়ে ধরছে, এই যে সিনগুলো, যে ইমোশনগুলোকে, যেটা আমার মনে হয় শিবপ্রসাদ দা এবং নন্দিতা দির স্পেশালিটি, যে ইমোশনগুলোকে খুব সুন্দরভাবে তারা কানেক্ট করে, খুব সুন্দরভাবে ক্যাপচার করে, সেটা খুব সুন্দরভাবে ট্রেলারে থ্রু আউট আমার মনে হয় করা হয়েছে। এবং লাস্টলি আরেকটা জিনিসও দেখানো হয়েছে যে গরিবীকে যে বিক্রি করা হয়, যে আমাকে দেখাতে হবে আমি গরিব, তবে হয়তো আমরা রিয়েলিটি শো এর নেক্সট ধাপে যেতে পারবো। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, প্রচন্ড ভালো আমার অভিনয় মনে হয়েছে যেটুকু ট্রেলারে দেখেছি ইটসেলফ, এবং বন্ধুত্বের যে ব্যাপারটা থাকে বাচ্চাদের মধ্যে, সেখানে কোনো কম্পিটিশন থাকে না, মানে বিভিন্ন অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মেসেজকে খুব সুন্দরভাবে এই ট্রেলারের মধ্যে দর্শায়িত করা হয়েছে, যেটা আমাকে জাস্ট টাইটলি এঙ্গেজ করে রেখেছে থ্রু আউট ট্রেলার। এবং আমি অনেকদিন পর এরকম একটা ট্রেলার দেখলাম যে ট্রেলারের মধ্যে এত ডিপ, এত ইনার মিনিং আছে এবং এত ইজি ওয়েতে, ইজি ম্যানারে সেটাকে বলে দেওয়া হয়েছে। প্রসেনজিৎ তার একটা হয়তো এখানে প্রেজেন্স থাকবে, বা আমরা অঞ্জনবাবুকে দেখছি একটা ইম্পর্টেন্ট রোলে, তো তাদের যে ইমোশনের সাথে বাচ্চাদের বোঝার ক্ষমতা, 1,00,000 টাকা আসার ক্ষমতা এবং সবকিছু মিলিমিশে যে একটা অন্য সমাজকে তারা তৈরি করতে চেয়েছে এবং সামাজিক বিষয়গুলোকে দৃষ্টিপাত করাতে চেয়েছে, আমার মনে হয় সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং সিনেমাটা নিয়ে আমি সুপ্রিমলি এক্সাইটেড, আমি দেখতে চাই এই সিনেমাটা তারা কিভাবে এন্ডিং করে, বিকজ একটা সাবজেক্টকে
তুলে ধরাটা সোজা কথা, কিন্তু সেটার জাস্টিফিকেশন কি, সেটার প্রসিডিওর কি, এবং সেটার এন্ডিং কি, এন্ডিং এ কিভাবে কি মেসেজ বা কি বার্তা দিতে চাইছেন ডিরেক্টর ডুও, সেটা আমি দেখার জন্য এগারলি ওয়েট করছি। তোমরা যদি ট্রেলারটা এখনো না দেখেছো, আর মাস্ট ওয়াচ ট্রেলার, এক্ষুনি গিয়ে দেখো এবং দেখে এসে আমাদের জানাও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।